সারা বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে। বিলিয়নিয়ারদের মধ্যে দুই তৃতীয়াংশ ধনীর সম্পদগুলো গেল বছরের তুলনায় বেড়েছে, কমেছে মাত্র এক চতুর্থাংশ ব্যক্তির সম্পদ মূল্য। শীর্ষ ২০ জন ধনীর সম্পদ মূল্য সামগ্রিকভাবে ৭০,০০০ কোটি ডলার বেড়েছে। ২০২৪ সালে সারা বিশ্বে বিলিয়নিয়ার রয়েছেন ২৭৮১ জন, আর শীর্ষ ১০ ধনীর তালিকায় ৯ জনই যুক্তরাষ্ট্রের। ২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফ্রোবর্স। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শীর্ষ ধনীদের তালিকা। ইন্ট্রোর পর আসছি ফিরে। ফ্রোবর্স ম্যাগাজিনের ধনীদের শীর্ষ তালিকায় এবছর রয়েছে ৭৫ বছর বয়সী ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তার সর্বমোট সম্পদ মূল্য ২২৩ বিলিয়ন ডলার। লুই ভুইতো ও সেফোরা সহ বিশ্বের ৭৫টি নামি দামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। প্রথম স্থান হারালেন তিনি। ৫২ বছর বয়সী এই মার্কিন নাগরিকের সম্পদ মূল্য এখন ১৯৫ বিলিয়ন ডলার, ২০২৩ সালের হিসেবে যা ছিল ১৮০ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহ প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদ মূল্য গত বছরের তুলনায় প্রায় ৮৫ বিলিয়ন ডলার বেড়ে এখন ১৯৪ বিলিয়ন ডলার। শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ স্থানে নাম উঠেছে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। তবে এক বছরেই তার সম্পদ মূল্য প্রায় ৩ গুণ বেড়ে গেছে। ২০২৩ সালে জাকারবার্গের সম্পদ মূল্য ছিল ৬৪.৪ মিলিয়ন ডলার, আর এ বছর তা এক লাফে বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে। বিশ্বের অন্যতম আলোচিত বিলিয়নিয়ার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সপ্তম স্থানে রয়েছেন। এ বছর তার সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলারে। তালিকার নবম স্থানে এসেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম। তার সম্পদ মূল্য ১৬৬ বিলিয়ন ডলার। ফোর্বস জানাচ্ছে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবছর নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২৭৮১ জন। শীর্ষ ধনীর তালিকায় মার্কিনদের পর সবচেয়ে বেশি আছেন চীনারা। হংকংয়ের নাগরিকসহ চীনের মূল ভূখণ্ডের ধনীদের মধ্যে বিলিয়নিয়ারদের সংখ্যা ৪৮৩ জন। দেশের হিসেবে তালিকায় বিলিয়নিয়ারদের সংখ্যার তৃতীয় স্থানে আছে ভারত। দেশটির ধনীদের জন্য এটি নতুন রেকর্ড। প্রসঙ্গত ২০২৪ সালের শীর্ষ এই বিলিয়নিয়ারদের তালিকা তৈরিতে ফ্রোবার্স গেল ৮ মার্চ থেকে স্টক মূল্য ও মুদ্রার বিনিময় মূল্য ব্যবহার করছে। প্রতি মুহূর্তে বিলিয়নিয়ারদের সম্পদের উত্থান পতন হিসাব করে ফোর্বসের এই তালিকায় যে কোনো সময় ধনীদের অবস্থান পরিবর্তন হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।